নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। দীর্ঘদিন ধরে সম্পর্ক, বিয়ের প্রতিশ্রুতি, এরপর প্রতারণা, এমনই অভিযোগ উঠল উত্তর ব্যারাকপুর পৌরসভার এক পৌর পিতার বিরুদ্ধে। বর্তমানে সম্পর্ক অস্বীকারের হুমকি দিচ্ছেন অভিযুক্ত পৌর পিতা। প্রতারিত মহিলা পানিহাটি পৌরসভা এলাকার নাটাগড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাটি নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত মহিলা। শুনুন প্রতারিত মহিলার কি অভিযোগ। 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসূন সরকার, যার ভালো নাম শুভদীপ সরকার, তার সাথে আমার পরিচয় হয় কোনো একটি কাজের সূত্রে। তো সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় এবং নোংরা নোংরা মেসেজ তার। তো একটা টাইম তাকে আমি অ্যাকসেপ্ট করে নিই, তার সাথে আমি রিলেশনেও থাকি এবং তাকে আমি এটাই বলে অ্যাকসেপ্ট করি যে তোমার কোনো সম্পর্ক বা কিছু নেই। তো তখন সে আমার কাছে পুরোটাই অস্বীকার করে। তো কিছুদিন আগে জানা যায় যে ওনার 3টে বিয়ে এরকম। তো আমার সাথে উনি টোটালি আমাকে উনি অস্বীকার করেছে। আমি ঠিক আছে, আমি আর কিছু বলতে পারছি না আমি সেই অবস্থাতে। মানে মূলত আপনি কি অভিযোগ দায়ের করেছেন? আমি অভিযোগ করেছি, হ্যাঁ আমি অভিযোগ করেছি। হ্যাঁ হ্যাঁ, পুলিশ কি পদক্ষেপ নেবে বলেছে? বলেছে আমরা দেখছি জিনিসটা, যেহেতু ওসি ম্যাডাম নেই আমাকে বললো যে আমি আগে জানতেন না যে না 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 আমি আড়াই বছর ধরে কিচ্ছু জানি, কিচ্ছু নেই এরকম ভাবে অবৈধ সম্পর্ক। হ্যাঁ 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 হ্যাঁ, কিচ্ছু জানতাম না, কিচ্ছু জানতাম না। নাম কাউন্সিলর প্রসূন সরকার, 11 নম্বর ওয়ার্ড পলতা। পলতা 11 নম্বর ওয়ার্ড পলতা, উনি হচ্ছে যতদূর সম্ভব নর্থ ব্যারাকপুর দিকটা, আমি অতটা ভালো করে জানি না। উনি নোয়াপাড়ার একটা ভালো পোস্টে আছেন, উনি এটাই সবসময় সবাইকে বলে এসছে। না না না, হুমকি আমাকে একটাই দিয়েছে যে নোয়াপাড়া এটা নিয়ে দেয়নি যে আমাকে একটাই দিয়েছে, তুমি যদি আমাকে বলো বারবার করে সম্পর্ক আছে আমি সবার কাছে বলবো। কিচ্ছু ছিল না তোমার সাথে আমার, তোমাকে আমি চিনতাম না, তুমি আমাকে ডিস্টার্ব করতে। তো আমি তখন বললাম যে কে কাকে ডিস্টার্ব করতো, রেকর্ড আছে, কল আছে, আমি আমার দিকে যা করার করছি। যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত আড়াই বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার পর সেই সম্পর্ক অস্বীকার এবং প্রতারণার অভিযোগ উঠেছে উত্তর ব্যারাকপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তৃণমূল নেতা শুভদীপ ওরফে প্রসূন সরকারের বিরুদ্ধে। নানান প্রলোভন দেখিয়ে দিনের পর দিন তার সাথে গভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন পৌরপিতা প্রসূন সরকার। এছাড়াও নিজেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সদ্য নির্বাচিত সাংসদ পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ বলে পরিচিত ওই কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করা হয়েছিল শুভদীপ সরকারের সঙ্গে, কিন্তু অভিযোগ দায়ের করার পর থেকেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত পৌরপিতা। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্পূর্ণ ঘটনা অস্বীকার করে পৌরপিতার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী প্রদীপ সরকার প্রতারিত মহিলার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুলে কি জানালেন শুনুন। অবিলম্বে মেয়েটির চিকিৎসা হওয়া দরকার, নাহলে ভবিষ্যতে আরও এমন কিছু করবে যার জন্য ওর সপরিবার আত্মীয় স্বজন মিলেও অপমানিত হবে রাস্তায়। উনি তো একজন কাউন্সিলর হোসেন দা, তো বাট ওনার নামে এরকম ধরনের হঠাৎ করে অভিযোগ করলো, সেইটা প্রাইম মিনিস্টারকে লোক ভালোবাসতে পারে না, কাউন্সিলরকে ভালোবাসতে পারে না, ঠিক কথা বলছেন। না না, ভালোবাসার জন্য এসব হয় না। কিসের ট্রিটমেন্টের প্রয়োজন? ওই মেয়েটির মানসিক চিকিৎসা একদম অতি অবশ্য। তো থানায় অভিযোগ দায়ের করেছে, এখন কিছু করবেন নাকি? কিছু না, থানা থানার মতো কাজ করবে। থানা আইন তো আমি আমি কেন হস্তক্ষেপ করতে যাবো, আমি কেন বলতে যাবো? এবং আমি খুব নিশ্চিত এই মেয়েটি আরো হাস্যকর হয়ে উঠবে এখানে, কারণ ওর মুখ থেকে শুনেছি তো ওর যা বক্তব্য, সেই বক্তব্য নিয়ে থানা আদালত পুলিশ গেলে বা যে আপনাদের মিডিয়ার কাছে গেছে একেবারে নিশ্চিত জানতে পারেন যে ওর পরিবারের মুখে কালি মাখানো একেবারে 100%। কেন? ও তো ভিত্তিহীন কথা বলছে না, এবং স্বপ্নের নায়ককে ভালোবেসে থানায় চলে যাবো কি করেছে আমি আমার একটা মেসেজ আছে, আমি একটা সব পাঠিয়ে দেবো, আমি এদিকে লিখেছি চিঠিটা করবো। তুমি তোমার বাবা মার সাথে আগে কথা বলো, সবার আগে উচিত তোমার বাবা মার সাথে কথা বলা, কথা বলে প্রয়োজনে তুমি থানা আইন আদালত যা বলে সেখানে চলে যাও। আর আমার ছেলের বয়স হচ্ছে 37 বছর ছেলেকে কি আমি মানে ওই স্কুল ছাত্রের মতো শাসন করতে পারি না, এটা আমার নলেজে আদা না আর কি। মানে শুধু আপনারা তো একটা সম্মানহানি হচ্ছে, আমার সম্মানহানি মোটেই হচ্ছে না, তার কারণে এই ধরনের ঘটনা মোটামুটি আজকাল রোজ হয়।
আর ফেসবুক যতদিন থেকে এসছে সেদিন থেকে বোধহয় রোজ না প্রতি মুহূর্তে হয়। এই ঘটনা সত্যি হলে অভিযুক্ত যেই হোক তার শাস্তি হবে, আইন আইনের পথেই চলবে বলে জানালেন উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ। ব্যারাকপুর থেকে সুফল মজুমদারের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।